মুসলিম ভাইয়ের ভোর একটা কথা আছিল, কয়লা ধুইলে ময়লা যায় না। দর্শক, আসলে বাংলাদেশে যখন কোনো নিউজ ভাইরাল হয় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইরাল হয়, আর কিছু কিছু নিউজ টেলিভিশনের মাধ্যমে ভাইরাল হয়। তবে ওই নিউজগুলো বেশিরভাগ সময় দেখবেন যারা নারীবাদী মেন্টালিটিতে খুল্লাম খুল্লা চলার চেষ্টা করে তারাই কিন্তু আসলে কিছু টেলিভিশন তারা তাদেরকে ভাইরাল করে। যাই হোক, গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশকে নাচাইয়া পুলিশ থেকে শুরু করে পাঁচটা মানুষের জেল খাটাইয়া যে মরিয়ম মান্নান, তাকে নিশ্চয়ই অনেকেই দেখেছেন। মায়ের সেই রহিমা বেগমের গুম হওয়া নিয়ে পরবর্তী সময় পুলিশ এবং কি প্রত্যেকটা এভিডেন্স বলছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মা ওই যে প্রতিপক্ষরে ফাঁসানোর জন্য উনি আত্মগোপনে ছিলেন, নিজের সন্তানদের উপরে বিশ্বে তিনি বাড়িঘর ছাড়ছেন। আসলে এই মরিয়ম মান্নানের চরিত্রটা কি, আপনারা কয়েকটা ছবি ইতিমধ্যে দেখছেন, বুঝতেই পারছেন এই মরিয়ম মান্নানের প্র্যাকটিক্যাল সিচুয়েশনে পাবলিকলি তো ভালোই চলে, কিন্তু যখন এরা পার্টি পুর্টি নারীবাদী আন্দোলন করে তখন এদের চরিত্রটা কেমন, ছবিগুলো দেখে বুঝছেন। তা আমরা আজকে আপনাদেরকে তার সম্পর্কে বেশ কিছু আমরা কি বলা হয় যে তথ্য দিতে যাচ্ছি, যেগুলো শুনে আপনার মাথা মতো আউলাই যাইবগা যে এই মরিয়ম মান্নানকে। দর্শক, মরিয়ম মান্নান একজন নারীবাদী নেত্রী, তিনি একটি সংগঠনের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। তা 2012 সালে তার বাবা আব্দুল মান্নানের মৃত্যু হয়েছিল, ওই সময় সে এসএসসি পরীক্ষা তিনি পাশ করেছেন, পাশ করেই চলে আসেন ঢাকায়, শুরু হয় মরিয়ম মান্নানের উচ্ছৃঙ্খল জীবনযাপন। একটি সূত্র বলছে যে ঢাকা আসার বেশ কিছুদিন পর তিনি এক ডেন্টাল চিকিৎসককে, মানে একজন দাঁতের ডাক্তারকে বিয়েও করেছিলেন। পরে ওই লোককে ছাইরা তিনি আরেকটা বিয়া করছেন বরিশাল জেলায়। আমি যেই নিউজগুলো দিচ্ছি, দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম নামক একটা পত্রিকা এই তথ্যগুলো দিয়েছে। এরপর হচ্ছে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনজনরা তেমন কিছুই জানেন না। ঢাকার অভিজাত এলাকায় দুই তিনটি নারী হোস্টেল খুলে সেখানে তিনি ওয়ান কাইন্ড অফ ব্যবসাও করছেন, সেখানে অবাধে নারী পুরুষের যাতায়াত রয়েছে। ফেসবুকে মরিয়মের কিছু ছবি ছড়িয়ে পড়েছে যা দেখে সূত্রটির দাবির সঙ্গে মিলে যাচ্ছে। আমার কাছে এসব ছবি দেখে মনে হয়েছে তার মা রহিমা বেগম আসলে এরকম যখন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া বসে, এগুলো তো বিচার আচার তো যায়, যখন নিউজ ভাইরাল হয়তো আমরা এটা সামনে আনি, কিন্তু নর্মালি এই চলাফেরাগুলো মার কাছে হয়তো যায়, মায়ের সাথে নিশ্চয়ই বেয়াদবি করে। মরিয়ম নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দেন, তবে তিনি তেজগাঁও কলেজের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। রহিমা বেগম যখন নিখোঁজ হয়েছিল, তার মা গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় তার ছয় ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিত ছিল মরিয়মের, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ, কান্দাকাটি, আলগাজে মানববন্ধন সব কিছুতে সেই কিন্তু ফোকাসে গেছে। এর আগে জানেন সে কিন্তু কোটা সংস্কারের একজন নেত্রী, ওই সময় পুলিশ সম্পর্কে উল্টাপাল্টা তথ্য কিন্তু দিয়েছিল, সাংবাদিকদেরকে দালাল টালাল ডাইকা অস্থির পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। কখনোই তিনি গণমাধ্যমকে সঠিক তথ্য দিতে পারেননি তার মায়ের ব্যাপারে, এমনকি সংবাদকর্মীদের সঙ্গে তার যে খারাপ ব্যবহার সেটারও অভিযোগ আছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও এই তরুণী নানান অভিযোগ তুলেছেন। নিজ কার্যালয়ে এসব প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেছিল পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি বলেন মরিয়ম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে এক এক সময় এক এক রকম মন্তব্য করেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিব্রত ছিলাম। মা হারিয়ে গেলে স্বাভাবিকভাবে যে কেউ একটু রিয়েক্ট করেন এটাকে আমরা স্বাভাবিক দেখতে চাই, কিন্তু মরিয়ম মান্নান এখনও কেন পোস্ট দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানে কী কী করছেন সেটা নিয়ে কিছুটা কনফিউশন। যাক, পরবর্তী সময় আমরা দেখছি মরিয়ম মান্নানের মানে হঠাৎ করে আবার প্রশাসন সম্পর্কে খুব পজিটিভ পজিটিভ লেখা শুরু করছে, বুঝতে পারছে এই যে মালয়া কাহিনী করছে সেখানে ফাইসা গেছে। রহিমা বেগম নিখোঁজ হওয়ার ঘটনার দায়ের হওয়া মামলার আসামি ফুলবাড়িগেট এলাকার বাসিন্দা ব্যবসায়ী হেলাল শরীফের স্ত্রী মনিরা আক্তার, তাকে গ্রেপ্তারও করে নিয়েছিল পুলিশ। মনিরা মরিয়ম সম্পর্কে বলেছেন মরিয়ম খুব প্রভাবশালী, ঢাকার বিভিন্ন লোকের সাথে তার সম্পর্ক আছে, তিনি নিজে তার মায়ের নিখোঁজ হওয়ার মতন গর্হিত কাজ করেছে বলেই আমি মনে করি, প্রভাবশালী লোক দিয়ে তিনি পুলিশকে প্রভাবিত করে আমার স্বামীকে জেলেও পাঠিয়েছেন। আগেও লাইমলাইট পেয়েছিল এই মরিয়ম মান্নান, 4 বছর আগে কোটা আন্দোলনে পুলিশি হেফাজতে নিজের উপর নির্যাতনের অভিযোগ তোলে আপনার গণমাধ্যমের কভার পেয়েছিল এই মরিয়ম মান্নান। শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে বলে আপনার অভিযোগ করে ভাইরালও হয়েছিলেন তিনি। সেই সময় তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল মরিয়ম মান্নান। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেন। কয়েকজন সাংবাদিক যখন তার সাথে কথা বলতে আসেন উত্তেজিত অবস্থায়, তখন সাংবাদিকদের বলেন, আপনারা জানতে চান ওই দিন তারা আমার কোথায় হাত দিয়েছিল, কি বলেছিল, আপনাদের শুনতে ইচ্ছে করছে, আমার কোথায় কোথায় ধরেছে, আমাকে কিভাবে কি করছে, সবাই আমাকে ফোন দিছে, তোমাকে কি করছে, এখন আমি লাইভে যাব, লাইভে গিয়ে বলবো আমাকে কি করছে, কেমন করে ধরছে, আমি কান্না করব আর সবাই আমাকে সহানুভূতি দেখাবে। তো এতই যদি সাহসী হও, মা যখন নিখোঁজ হয়ে গেল তোমার উপর রাগ করেই ধরতে গেলে ওয়ান কাইন্ড অফ বা প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য, তো তখন ভাই লাইভে এসে এই কান্দাকাটির কী ছিল? এদের ছবি দেখা দেখেন যে এদের যে ব্যাকগ্রাউন্ড লাইফটা সেটা আসলেই কিন্তু এই যে তথ্যসূত্রগুলো আসতেছে বিভিন্ন অনলাইন পোর্টাল বা গণমাধ্যমে, এগুলো সত্যিই আসলে আমাদের মনে হয়, কারণ এরা বিভিন্ন সময় গণমাধ্যমকে কাভার করার জন্য মানে অস্থির পরিস্থিতি করে, আর যখন সুযোগ হয় রাতের আধারে জলসা ঘরের ভেতরে এরা এরকম ছোটো ছোটো কাপড় টাপড় পইরিয়া মদ গাঞ্জা বিড়ি, হ্যাঁ, বড় লোকের পোলাপাইনের বিছানাও কিন্তু গরম করে, এটাই বাস্তবতা। এদেরকে আসলে প্রশাসনের উচিত একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা শাস্তিমূলক ব্যবস্থা করা। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।